বেটার দেন এভারেজ। হ্যাঁ না, বেটার দেন এখনো আমাদের একটা স্যাটিসফ্যাকশনের পয়েন্টে যায় নাই, এটা কখনো যাবে না। দ্য থিং ইজ যে আমরা উই আর বেটার দেন, মানে উই আর বেটার দেন দ্য এভারেজ, হাউএভার আমাদের নিজেদের জন্য উই আর লাইক দ্য ওয়ার্স্ট। এটা কখনো হবে না এটা জীবন আমরা, এটা অনেস্টলি স্পিকিং আই থিং সাদি ভাইও নিজেরটা দেখে হি ইজ নট স্যাটিসফাইড এট অল। সাদি ভাই কি, তুমি যদি পিটার মেকের কথা বলো, নো ওয়ান ইজ স্যাটিসফাইড। যদি তুমি স্যাটিসফাইড হয়ে যাও তখন শেষ, তখন শেষ কি থাকবে না, তখন শেষ। হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য ফার্স্ট এপিসোড অফ মাই নিউ সিরিজ লেবু শরবত উইথ হিমেল। সো আজকে আমার সাথে আছে রাফসান। রাফসান ইজ আ ফেলো ফটোগ্রাফার অ্যান্ড ফিল্ম মেকার আর কিছু, এটাই চলবে না, এটাও বেশি বেশি, এটাও একটু বেশি বেশি হয়ে গেল। ওকে, রাফসান যখন থেকে আর কি ইউটিউবে ব্লগ বানায় তখন মনে হয় আমি ইউটিউবে ব্লগ কি জিনিস এটাও দেখতাম না, লাইক লিটারেলি তোমার ব্লগস মানে স্ক্রোল করতে করতে এতদিন ধরে ইউটিউবে ভিডিও বানাও কি দেখে। আমি আমি তো লাস্ট আই থিঙ্ক কবে থেকে 2011 থেকে করতেছি আমি এটা, অ্যান্ড মানে শকিংলি মানে 2011 থেকে করে যেই গ্রোথ হয়েছে ভেরি ভেরি প্যাথেটিক, বাট হয়েছে কিছু মানে কাইন্ড অফ বেকিয়ান ক্রিসের মতো হবে তোমার, যে ওর অনেকদিন ধরে ভিডিওস বানাইতেছে হঠাৎ করে একটা জাম্প। হ্যাঁ হ্যাঁ, অনেকজনই কিন্তু এরকম হয় যে তোমার লাইফে একটা পিটার লাগবে, পিটার ম্যাকিনন লাগবে, ওইরকম লাগবে তো মনে হইতেছে। এখন ব্যাপারটা হচ্ছে যে কি, আমার আমার আমি শুরু করছিলাম কারণ আমার একটা স্কুলের ফ্রেন্ড ছিল, ওর একটা ইউটিউব চ্যানেল ছিল, সো এটা 2010 দিকের কথা। ও বেসিক্যালি ফানি স্কেচেস বানাইতো, এখন 2010 ইউটিউব চ্যানেল ছিল। হুম, সো আমরা তখন কখন কোথায় ক্লাস ফাইভ, ক্লাস ফাইভের মতো ছিলাম তখন, সো লাইক বেশ আগে, বেশ আগের কথা এটা। সো তখন দেখে মনে করছে খুব কুল একটা জিনিস ইউটিউব চ্যানেল বানালো, বাট লাইক তেমন কিছু মানুষ ওরকম দেখতো না, ফিচার্সও তো অনেক কম ছিল, মানুষ ওরকম দেখতো না। চ্যানেল ব্যানার বলে একটা জিনিস থাকতো তখন, অনেকেরা চ্যানেল ব্যানার যদি কারো চ্যানেলে থাকতো মানে সে মানে কি জানি, কারণ তখন ইউ হ্যাড টু হ্যাভ লাইক 1000 সাবস্ক্রাইবার্স টু গেট দ্যাট ফিচার, সো সেটা খুব বড় একটা ব্যাপার। তো সেটা আর আমরা যে মানে ওই আমার ফ্রেন্ডটাকে নিয়ে পাগল হয়ে যেতাম যে হাই হাই ও ইউটিউব চ্যানেল আছে, ওর 56 সাবস্ক্রাইবার্স, হাই আমারও লাগবে, হাই হাই 56 সাবস্ক্রাইবার্স, এত জোস লাইক। সো ওইখান থেকে মেইনলি শুরু, অ্যান্ড ওটার পরে আমি আমার কাজিনের সাথে মিলে জাস্ট কতগুলো ফানি কতগুলো ভিডিও বানাতাম, আমরা যেসব জাস্ট বানাতাম নর্মালি সেগুলো জাস্ট পোস্ট করতাম, স্কিটস। হ্যাঁ মানে কিছু তেমন কিছুই ছিল না, জাস্ট আমি আমার কাজ, বুঝতে পারছি। সো তারপর ওটা করার পরে ওই 2010 দিকে, তারপর আমি বাদ ছেড়ে দিয়েছি ওই জিনিসটা, ছেড়ে দেওয়ার পর আমি 2011 শেষে ডিসেম্বরের দিকে আমি আমার কারেন্ট চ্যানেলটা স্টার্ট করি, তখন জাস্ট গ্যাজেট। ও এটা সেকেন্ড চ্যানেল, সেকেন্ড চ্যানেল, হ্যাঁ আর ফার্স্ট চ্যানেলটা হারায়ও গেছে কোথায় আমি জানিও না। আর আমি রাফসানের সব চ্যানেলের লিংক থেকে শুরু করে ইনস্টাগ্রাম সব কিছু, প্লিজ আমি আমি ছোট ক্রিয়েটর, আমাকে একটু কি বড় করতে হবে, আমি কি আমি কি তুমি আমার চেয়ে তো বড় তাই না। আহা, ছোট ক্রিয়েটর বলতে কিছু নাই, নো স্মল ক্রিয়েটর। আরে বাপ রে, এটা এখন মানে কোট কোটেশন আছে, এটা আছে একজনের আছে অলরেডি, আই কপিরাইট খাবো, অসুবিধা নেই। আচ্ছা, তো বেসিক্যালি আমি যেই সিরিজ সিরিজটা নিয়ে একটু কথা বলি, এটা আমার ইনিশিয়াল যে প্ল্যানটা ছিল রাফসানের সাথে আমি কথা বলছি এটা নিয়ে, এটা মানে একটা কিউএনএ সিরিজ করার প্ল্যান ছিল। জাস্ট আমি কোশ্চেনগুলো অ্যান্সার করবো, তোমরা যে কোশ্চেনগুলো ইনস্টাগ্রামে আমাকে জিজ্ঞেস করো বা ফেসবুকে জিজ্ঞেস করো, রেগুলার যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করো, সো ওইটাই আমি চাইছি একটু ইন্টারেস্টিং বানানোর জন্য। হঠাৎ করে মাথায় একটা আইডিয়া আসলো, রাফসানের বললাম যে লেবসার অফ দি ফিমেল, লাইক ওইটা শুনেই আই গেস লাইক আমি মানে পডকাস্ট কম ওই নামটা শুনে আমি বেশি ইন্টারেস্টেড হইছি। আমার লিটারালি ভিডিওর কোনো ফরম্যাটের কোনো আইডিয়া নেই, ভিডিও কেমনে কি করবো, আমি চাইতেছি আস্তে আস্তে আমার সাথে এটাও গ্রো করবে। যেমন আমার চ্যানেলটাও তো নিউ, রাইট, চ্যানেল নিউ না অ্যাকচুয়ালি, আমি অনেকদিন ধরে ভিডিও বানাই, 2013 থেকে বানাই, বাট প্রপারলি আমি তো হ্যাঁ প্রপারলি তো এখনই করছি, তো আমি চাইতেছি আমার সাথে এটা গ্রো করুক, যদি এটা ভালো হয় আমাদের, এটা যদি একটা না হয় আমরা এটা আমি পডকাস্টেও দিলাম, ওয়াই নট, তো কাইন্ড অফ এমন কিছু হবে লাইক তোমরা বসে চিল করে শুনতে পারবা, বা ধরো যদি আমি এটা পডকাস্ট বানাই হেডফোন লাগায় শুনতে পারবা, এইটাই বেসিকলি। সো আমরা দুজন পল দিছিলাম ইনস্টাগ্রামে, পল দেওয়ার পর অনেক পল না সরি কোশ্চেন দিছিলাম, হ্যাঁ কোশ্চেন, হ্যাঁ কোশ্চেন আনসার কিউ এন এ, তো ভালোই কোশ্চেন আসছে আমার মোটামুটি, কিন্তু একটু বেশি আসছে বুঝছো, এগুলো যদি একটা নিয়ে আমরা কথা বলতে যাই একটা নিয়ে পুরো টাইম কথা বলা যাবে। আসলে হ্যাঁ, কারণ এক এক শুরু করে এক একজন জিজ্ঞেস করছে, যেরকম মনে করো যে কি জানি হাউ টু ডু ফ্যাশন ভিডিওস, আগে হ্যান তেন এগুলো এগুলো তো মানে ডিটেইল অনেক জিনিস, বাট লাইক আই থিঙ্ক এটা বেসিক জিনিস মানে মোস্টলি যদি আমরা বেসিক কথা জিজ্ঞেস দিতে পারি তাহলে আই থিঙ্ক ভালো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যতটুকু দিতে পারি, কজ যখন ইনস্টাগ্রামে কেউ আস্ক করে
মেইনলি আমার কি টাইপ করতে মন চায়, আর যদি একটা একটা ভিডিও বানাই প্রত্যেকটা টপিকের উপর তাহলে সারা বছর এমনিই যাবে, আমার লাইফ যাবে টিউটোরিয়াল বানাইতে বানাইতে। এক্স্যাক্টলি, কারণ স্পেশালি এখন এই প্যান্ডেমিকের টাইমে মোটিভেশন পাওয়া এত ডিফিকাল্ট। এইটা এইটাই আজকে সকালে উঠছি, আজকে আমাদের ভিডিও করার প্ল্যান ছিল, মনে করো সকালে উঠার পর দেখি আর ভালো লাগতেছে না, রাফসান নক দিবে, ওয়েট করতেছি রাফসানরে বলবো রাফসান পরে শুট করি নেক্সট উইকে দেই ভিডিওটা, কেন জানি মানে কিচ্ছু আর লাগে কোনো রিজন নাই। কিন্তু আমি অনেস্টলি স্পিকিং আমার আজকে অত নরমালি যেরকম একটা ভিডিও শুটের আগে যখন একটা অ্যাংজাইটি থাকে সবসময় যে হ্যাঁ এটা শুট করতে হবে, আজকে আমার ওটা ছিল না। কেন? ফর দ্য ফ্যাক্ট যে মেজরিটি কাজ আসলে তোমাকেই করতে হইতেছে, ওটা আসলে ব্যাপারটা না। আমি তো লাস্ট কবে লাস্ট টু উইকস ধরে আমি একটা ভিডিও মাথার মধ্যে নিয়ে পুরো সব আইডিয়াস ডান, আর আজকের ভিডিওটা এমনিও ক্যাজুয়াল একটা ভিডিও, মনে করো কোনো প্যারা নাই, বাট স্টিল একটা এরকম থাকে যার জন্য তোমার তো হইছেই ব্যাপারটা। এই ক্যাজুয়াল ভিডিও করতেও তোমার মানে 10 বার চিন্তা করতে হচ্ছে, আবার মন চায় না, একটা পুশ পাওয়া যায় না। তো আমি তো মানে আমার আমি লাস্ট টু উইকস ধরে পুরো একটা ভিডিও করার জন্য পুরো স্ক্রিপ্টিং টিপিং সব রেডি, আমি ট্রাইপড বের করে রাখছি যেন সকালে ঘুম থেকে উঠে আমি একটু মোটিভেটেড হই, কোনোই লাভ হয়নি আমি এখন পর্যন্ত। আই ক্যান রিলেট, আমার ট্রাইপড সারাটা দিন বাইর করে রাখি, যেতে দেখলে মনে হয় যে ট্রাইপডটা দেখে একটু শুট করি। হ্যাঁ এটাই, কিন্তু কিচ্ছু আমি তো তারপর রিসেন্টলি কাজ শুরু করে দিছি, মানে অনেকজনকে বলছি যে আমি কাজ করতেছি সো ডাকতেছে, কিন্তু আর কতদিন বসে থাকবো, যতটুকু সেফটি নিয়ে করা যায় ভাই, এমনি তো বাসায় থাকতে থাকতে মরে যাবে। আমারও তো লাইক কেউ কেউ আসে যারা বলছিল যে মানে তুমি কি এখনো বের হইতেছো নাকি বাইরে, আমি বলছি যে না, অ্যান্ড দ্য থিং ইজ যেহেতু যেহেতু এই ব্যাপারটা এই ভাইরাসটা এত ভয়ঙ্কর একটা জিনিস যে মানে যেহেতু ইটস কন্টেজিয়াস, সেই জন্য একটা ঝামেলা হচ্ছে যে যদি আমি কোনোভাবে কোনোভাবে বাইরে গিয়ে যদি বাসায় এসে আমার কাছে মধ্যে থাকে বাসার সবার একটা রিস্ক হবে একটা, তো সেই কথা চিন্তা করে আসলে আমি এ করি না, তোর কেউ যাই না বাবা মা। আমিও তো 4 মাস টানা বাসায় ছিলাম, একটা দিন বাইরে হই নাই, এখন জাস্ট আমি একদম পারি কোজ কাজ বন্ধ থাকলে তো বুঝই। হ্যাঁ এটাই, হ্যাঁ এন্ড সেই জন্য তো মানে সেই জন্য যতটুকু আমি মানে এডিটিং কাজ বা মানে ডিজাইনিং এন্ড এভরিথিং যেটা বাসায় বসে অ্যাটলিস্ট করতে পারি সেগুলো অ্যাটলিস্ট নিতেছি আমি এখন। আমি অনেকগুলো এডিটিং কাজ নিয়েছিলাম, কিন্তু মজার জিনিস হলো ম্যাক্সিমাম এডিটিং প্রজেক্টের পেমেন্ট দেয় না, আমি যে প্যারার মধ্যে আসি। আমি লাকি ছিলাম যে আমাকে দিছে, পেমেন্ট মোস্টলি দেওয়া হয়েছে, বাট লাইক কতগুলো কাজ আছে এখনো পেন্ডিং, সো হইতেছে এখনো। এইটা একটা বাজে জিনিস লাগে জানো, একটা প্রজেক্ট যখন অর্ধেক হয়ে যায় তখন বাকিটুকুর কোনো ফিডব্যাক দেয় না, তখন প্রজেক্টটা থাকে আমার ডেস্কটপে। এই জিনিসটা অনেকজন বুঝে না, যারা ক্রিয়েট করে তারা বুঝে, যেমন আমাদের কারেন্ট প্রজেক্টগুলো আমরা আমাদের ডেস্কটপে রাখি বা এসএসডিতে রাখি, তখন আর কি অন্য প্রজেক্ট ধরতে প্যারা হয়। ট্রু ট্রু, এইগুলা ওদের তো এইভাবে বলা যায় না, ওরা বলে রাখো সমস্যা কি তুমি তো কাজ করতেছো না, এইটাই তো। কোশ্চেন কি শুরু করবা? হ্যাঁ শিওর, চলো। হ্যাঁ ফার্স্ট কোশ্চেন হবে হচ্ছে ইটস আয়া ফি। আচ্ছা আরেকটা আরেকটা জিনিস বলে রাখি, জিনিসটা হলো কারোর নাম যদি বুচার করি সরি, কারণ এখনো বুঝায় না অ্যাকচুয়ালি ইনস্টাগ্রামের আইডি তো একজন অনেক। হ্যাঁ এটাই তো, এটাই তো ইটস এয়া ফি, আমরা তো এমনি তো স্ক্রিনে দেওয়া হবে সমস্যা নেই। আমার কি মনে হয় যদি তুমি যেহেতু সনির প্রবলেম হলো সনিতে ওই লেন্সটা অ্যাডাপ্ট করতে হয়, তুমি হয়তো জানো আমি কোন লেন্সটার কথা বলছি, সিগমার 18-30 একটা লেন্স, সো বেসিক্যালি তুমি ভালো একটা লেন্স পেতেছো, ওটা সমস্যা না, পোর্ট্রেটের জন্য 1.8 পেতেছো। প্রবলেম হলো আমরা যারা সনি ইউজ করি আমাদের লেন্সটা অ্যাডাপ্ট করে নিতে হয়, তো ওই জন্য এটা ভালো লেন্সই হোক। হ্যাঁ হ্যাঁ, কারণ ওই অ্যাডাপ্ট করতে গেলে নাম্বার ওয়ান আমরা অটো ফোকাসটা লুজ করি, অটো ফোকাসের ঝামেলা হয় অনেক, মানে লুজ করি না, লুজ করি না, মানে অ্যাডাপ্টারও কিন্তু দাম আছে, যদি এটা ভালো অ্যাডাপ্টার চাও এক্স্যাক্টলি, যদি এটা 15,000-20,000 মানে সিগমার তো আছে, MC11 একটা আছে, ওটা মোর অর লেস মানে 15-20,000 টাকা, বাট ওইটার চেয়েও ভালো যদি কারণ মেটাবন্স আছে, মেটাবন্সটা 600-700 ক্যামেরার দামি, একটা পুরো ক্যামেরার দামি অ্যাডাপ্টার, সো লাইক is it worth not it worth I don't think so but to ki kora jay overall, ami suggest korbo tumi e now prime now ha hey, prime er kothay bolchi depending kon kon lens tumi kon body use korteso ekta 50 mm equivalent nao jemon canon e thakle tumi ami tumi jei photography te thako 50 mm 1.8 ta mone hoy I guess o jacche hocche je best lens eta all around amar mone hoy je 50 honestly ektu beshi tight
তুমি তো ব্লগিং করতেছো না, তোমার তো আর ওয়াইড লাগতেছে প্যারাটাকুই, তুমি পোর্ট্রেটের জন্য আর কি ওই ডেপথ অফ ফিল্ডটা পাইতেছ না, শ্যালো ডেপথ অফ ফিল্ডটা পাইতেছ না। তো সনির একটা আছে, সনির মনে একটা আছে 16:55 না 16:40, না 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 18:40 না, উইথ 18-105, 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
তোমার একটাই লেন্স হতো, যদি তুমি বেশি ওয়াইড না চাও তাহলে আই থিঙ্ক 30mm সনিটা হইতে পারে অথবা সিগমাটা হইতে পারে। সনি করলে সনিটা সাজেস্ট করবো না আমি, সনিটা অত শার্প না, আই থিঙ্ক সিগমাটাই ভালো। হ্যাঁ কিন্তু প্রাইস হিসাবে আমি আমি নিজে ইউজ করি এই যে সিগমা আরেকটা জিনিস হলো যে আমাদের কিট লেন্স গুলো কিন্তু খারাপ না। তুমি এখন কি কিট দিয়ে শুট করতেছো না? আমি আমি রিয়েলাইজ করছি যে মানে রেগুলারলি যদি ভিডিও শুট করি আমি এখন আমি কারেন্টলি আই ডোন্ট ফিল যে 4K তে আপলোড করে অত লাভ হয়। বাট আমি কি করি সেটা হচ্ছে যে ডাউন স্কেলিং করি, ডাউন স্কেলিং করলে তুমি ডাউন স্কেলিং অনেকজন বুঝে না যেই লেন্সই অনেক একটু শার্প হয়, অনেক শার্প হয়। যেরকম এই আমার 16-50 যে কিট লেন্সটাই কিন্তু আমি যদি নর্মালি 1080p শ্যুট করি এরা যতটুক ভালো লাগবে, যদি আমি ডাউন স্কেল করি 4K থেকে তখন আরও ভালো লাগবে। যদি না কিনে থাকো শুধু তাইলে কিট লেন্সটা অনেক দূর আগানো যাবে, ওটা দিয়ে অনেক দূর আগানো যাবে। আর যদি প্রফেশনালি কাজ করতে চাও তখন আমার মনে হয় যে তুমি লেন্স একটা লেন্স দিয়ে এত কাজ করতে পারো। এক্স্যাক্টলি, তখন তোমার তখন আই থিংক মানে যদি যদি আই টু প্রফেশনালি যাও, কারণ ট্রাভেলের জন্য আই থিংক মানে 16-50 ইজ পারফেক্ট, কারণ তোমার কিন্তু ছোট সাইজ জিনিসটা এতটুকু সাইজ একটা লেন্স ওটার মধ্যে তুমি ব্যাগের মধ্যে ঢুকাই নিতে পারবে, ওটার বেশি নড়াচড়া করে না, একদম পারফেক্ট একটা সাইজ, অ্যান্ড আই থিঙ্ক ওটার মধ্যে সুন্দর ছবিও আসে। সো মানে একদম আর মানে রাইট অফ দ্য ব্যাট যে তোমাকে শ্যালো ডেপ্থ ফিল রাখবে এমন কোনোই কথা নাই। হ্যাঁ হ্যাঁ বুঝো, আমি কিন্তু আমার 1.4 লেন্স এই 30mm আমি তারপর অনেক সময় 2.8 শুট করি, কারণ আমার সবসময় এত লাগে আসলে মানে মনে হয় যে ওয়েন ইউ ডোন্ট হ্যাভ দ্যাট লেন্স তোমার মনে হয় যে হ্যাঁ এটা একটু এটা থাকলে ভালো হতো, খুব ভালো হতো, এটা খুলে খুব সুন্দর যেত, আসলে এরকম কথা না। আমি ফার্স্ট আমি কি আমার ক্যামেরা কিনছিলাম 2017 অগস্টের দিকে, আমি আমার 50mm মানে আমার বেসিক আমার সেকেন্ড লেন্সটা আমি কিনি নাই আনটিল ডিসেম্বর 2018। তো এর মধ্যে আমি মানে অনেক কিছু করছি, তো ওই লেন্সটা দিয়ে অ্যান্ড আমি এখনও কনস্ট্যান্টলি ওটা ইউজ করতে থাকি। So, it's completely fine. যেরকম অন্য অন্য কিট লেন্স আছে, আই থিঙ্ক সোনির 16-50 বেশ ভালো, বেস্ট বেস্ট সোনির সোনির কিট লেন্সটা বেস্ট। আর যদি তুমি ফিউচারে আর কি ফুল ফ্রেমে আপগ্রেড করার ইচ্ছা থাকে, আমার জন্য যেটা বেস্ট সাজেশন হবে, তুমি হয়তো ট্যামরনের 28-75 নাও, ট্যামরন এখন বেস্ট হয় না, ট্যামরন এখন ভালো। আর যদি চাও সনির নেটিভ লেন্স নিতে, আমি সাজেস্ট করবো না সনির 24-70 নিতে, বাট এই রেঞ্জটা নিলে হয় কি তুমি সব কিছু কভার করতে পারবা যদি তোমার ফিউচার আর কি ফুল ফ্রেম মানে সনি সনি লেন্স নাও ইজ লাইক আ ভেরি বিগ ইনভেস্টমেন্ট। এক্স্যাক্টলি, হ্যাঁ তোমার একটা কমিটমেন্ট লাগবে, কমিটমেন্ট লাগবে, এন্ড অনেকটুকু দেখা যায় সনির বেশিরভাগ লেন্সই either like either directed towards full frame or crop sensor oder kono mane ei dui tar jonno je perfect ekta middle na, exactly so sheta jonno tamron tarpor sigma ora eta korteche and tamron ekon mostly korteche ora kan jekom sigma jekom korche hocche son ei canon er jonno bhalo ekta ei package ar amra khali canon niye jodi kotha boli canon e kintu ekta lens ache jano tamron ba sigma dui joni banay lens ta holo 17-50
এটার কথা আমি ভুলেই গেছিলাম, 17-52.8 এই লেন্সটা নিতে পারে। আমি তখন দেখি নেই, আমি ইউজ করছি সেই একটা সনিতে আছে, কিন্তু এটা না না সেই জন্য এটাই প্রবলেম। ক্যাননে আর ইসে আছে, তুমি নাইকনও পাবা, যদিও ও কিন্তু কোনো সনির কথা উঠায় নাই। সো হ্যাঁ, ও ক্যামেরার কথা বলেনি, ক্রপ সেন্সর বলছে। ক্রপ সেন্সর তো বেসিক্যালি আমরা সব অপশনই দিয়ে দিয়েছি। নেক্সট কোশ্চেনে যাই, নেক্সট কোশ্চেনে যাও। আচ্ছা ঠিক আছে, তো তুমি এখন নেক্সটটা বলো। নেক্সট আচ্ছা, তোমার ইউজার নেমটা ঠিক আছে? হামিম হামিম ইস্তিয়াক শর্টস। ওকে, সো কি লেখছে, ইজ কালার কনসিস্টেন্সি রিয়েলি ইম্পর্টেন্ট ফর পোর্ট্রেট ফটোগ্রাফি? না, ডিপেন্ডস। মানে ডিপেন্ডস, তুমি যদি চাও, অনেক ফটোগ্রাফার আছে দেখো ওরা ওদের ফিড বানায়। ব্র্যান্ডন উলফেল, ব্র্যান্ডন উলফেলের কথা বলি, ও হইলো ওর কালার, যে কালার গ্রেডিংটা এটার উপর বেস করে সবাই ওকে। স্টিল স্টিল তুমি যদি ব্র্যান্ডন উলফেলে যাও, ইম্পর্টেন্ট না, ব্র্যান্ডন উলফেলে যদি যাও, কোনটা হচ্ছে হাই কন্ট্রাস্ট, কোনটা লো কন্ট্রাস্ট, মানে ডিফারেন্স কিন্তু আছে কালার আর কন্ট্রাস্টও, কিন্তু কালারের মধ্যেই পড়ে, কজ ইট এফেক্টস দ্য কালারস। সো ওখানে কিন্তু না না, ও কালার কনসিস্টেন্সির কথা বলছে, না কনসিস্টেন্সির কথা বলছে। সো ওখানে তো মানে আমরা চেঞ্জ করি। সো সেটা এটা এটা অনেস্টলি ডিপেন্ডস, অনেস্টলি depends on the actual picture. মানে তুমি যদি ওইটা টার্গেট রেখে করো যে আমার সব ছবি একরকম হইতো, সেটা ভালো হবে না। আর মেইনলি মেইনলি জিনিসটা কি, তুমি কাজ পাবা না। আই থিংক দা যদি তুমি ফিডের কথাই বলো, ফিডের কথা যদি চিন্তা করে করো, তাহলে হচ্ছে জাস্ট কিপ ইন মাইন্ড যে হোয়েনএভার ইউ এডিট ওয়ান পিকচার, তুমি জাস্ট মানে ওই স্পেসিফিক ছবির জন্য তুমি এডিট করবা, তারপর পরে তুমি বসায় বসায় দেখবা যে কোনটা সুন্দর লাগে, তারপর টুইক করবা। বাট মেইনলি তুমি তুমি ফিড বানানোর জন্য ছবিটা এডিট করবা না, জাস্ট এডিট করবা যেভাবে সুন্দর ছবিটার জন্য যেটা ভালো লাগে। আর ওই যে যারা কালার কনসিস্টেন্সি রাখতে পারে, তাদের কিন্তু এভাবে করে না যে আমি সব কাজ সব ছবি এক কালার করবো। ওদের মাথায় হলো একটা জিনিস ফিক্স হয়ে গেছে, আমি এই স্টাইল এডিট করি, নেক্সট টাইম আমি ওরটা নিজে নিজেই হয়ে যায়। আগে তো হইতো, আগে কিন্তু হইতো, আগে সব ফিট করে দেখা যেত একটা কালারে। আজকালকার দেখি দেখো যে মানে এক একজন যদি প্রিসেট থাকে, ডিফারেন্ট কিন্তু থাকে, কোনো সময় নাইট, কোনো সময় ডাস্ক, কোনো সময় ডন, এসব মানে একটা ডিফারেন্ট কালারস থাকে। সো ইটস মানে কালার কনসিস্টেন্সি ফটোগ্রাফিতে আমার মনে হয় অত জরুরি না, এত ইম্পর্টেন্ট। কিন্তু আর কি, তোমার একটা স্টাইল আনতে হবে। স্টাইল আর কনসিস্টেন্সি, কালার কনসিস্টেন্সি কিন্তু এক না। স্টাইল হলো তুমি যেমন, তুমি সবসময় কন্ট্রাস্টের ছবি পছন্দ করো, অনেক হাই কন্ট্রাস্টের ছবি পছন্দ করো, বা তুমি চাও একটু ফিল্মিক ভাইব দেখ তোমার ছবিগুলা, তো এইটাই আর কি তোমার হলো, মনে করো তোমার নিজের একটা স্টাইল। এটা হঠাৎ করে আসবে না, একটু টাইম লাগে আসতে, মনে করো আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে তোমার একটা স্টাইল আসবে। ভিডিওতে বলি, ছবিতে বলি, সেম। তো নেক্সট কি, নেক্সট তো হচ্ছে যে আমিও থাকতে চাই, মানে আর কত থাকতে চাও, আর কত লাইমলাইট পাবা, আমাদেরকেও একটু জায়গা দাও, মানে তুমি তো সব জায়গায়, মানে পুরো ইউটিউবে এখন সালমান সাদি, সালমান সাদি, মানে হ্যাঁ সালমান সাদি কি চেনো তুমি? ও আচ্ছা, তুমি সালমান সাদি কি চেনো? আচ্ছা ঠিক আছে, বাহ ভালোই। তো কিভাবে চেনো তুমি? এটা দিয়ে আর কি, আমি আর কি সালমান সাদি ভাই ছোট ভাই দেখি, আমার আর কি হালকা একটু ফলো টলার বাড়ছে, নাইলে কিন্তু আমার এটাও থাকে আসলে, সেটাই কিন্তু আমি তো মানে তোমাকেও চিনি ওর জন্যই। এটা কিন্তু ট্রু, সেটা মানে আসলে ও মানে এখন ও বেশি হাই লেভেল চলে গেছে, আমাদের এখানে কি আসবে নাকি কয়েকদিন পর ভুলেই যাবে। ও আজকে সকালে চেক দিছি, হিমেল কি, হিমেল কি, আমি তোমাকে রিপ্লাই দিয়েছিলাম। ও আমি মনে হচ্ছে যে আরেকজন থাক ভাই, পরে আবার আসলে দাম দেব না। তারপরে কি লিখছে, আর কি, আরাফ আরাফান হাবিব, হান হাবিব, আরাফ ফারহান, ও না 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 না, আরে না, আরাফ ফারহান হাবিব, আরাফ ফারহান হাবিব, আরাফ ফারহান হাবিব। ওকে, discuss about how ISO shutter speed and aperture work. এটা এটা অনেক ডিটেইলের ব্যাপার, এটা আই থিংক এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, যদি মানে এখন ওটা ও তো ভিডিও বানাবে, আর যদি মানে লাগে জানতে, এটা অনেক ভিডিওস আছে অনলাইনে যেটা অনেক ইজিলি বোঝায় যায়। তারপর আমি বেসিক একটা হালকা একটু দিয়ে রাখি, কেমনে দিব এটা তো বলতে গেলে অনেক টাইম। ISO বেসিক্যালি তোমার সেন্সরের লাইট সেন্সিটিভিটিটা, মানে তুমি তোমার সেন্সর কতটুকু সেন্সিটিভ লাইটে, এটা ভিজুয়ালাইজ ভিজুয়ালাইজ না করলে আসলে বোঝানোটা ডিফিকাল্ট হয়ে যায়। হ্যাঁ, অ্যাপারচার হলো তোমার আইরিশ, শাটার স্পিড হলো তোমার শাটার কত, এটা এখানে আসলে এখানে একটু ডিফিকাল্ট হয়ে যায়। বাট লাইক অনেস্টলি স্পিকিং, যে আরাফ ফারহান, তুমি বেসিক্যালি জাস্ট যদি ওয়েট করতে পারো, সার্চ করো, হ্যাঁ জাস্ট সার্চ করলে অনেক পাবা এরকম ভিডিও, এন্ড অনেকে অনেক ইজিলি বুঝায় এটা, যেটা আমরা কোনো পারবো না, অনেক ইজিলি বুঝায়। আমি স্টিল লার্নিং, যে রাফসানও, রাফসান তো রাফসান টিউটোরিয়াল বানায় না, আর আমি স্টিল লার্নিং। সো এক্স্যাক্টলি, এরপরে অন্তর রাফসান, এটা আমার ফ্রেন্ড, ওয়াও,
কয়টা রাস্তা আছে দুনিয়ায়। হাউ এক্সস্টিং ইজ এডিটিং আ ভিডিও এন্ড ডু ইউ প্রেফার ফিল্মিং ওভার শুটিং? আচ্ছা, এটা মানে হয়তো বুঝাইছে যে টার্ম ফিল্মিং ওভার শুটিং, তো অবভিয়াসলি ফিল্মিংটা শুনতে সুন্দর লাগে, মানে একটু প্রফেশনাল প্রফেশনাল লাগে। আই থিংক যখন তুমি একটা জিনিস এডিট করছো উইথ একটা মিউজিক, এক টাইপের মিউজিক, তারপরে ক্লায়েন্ট বসে চেঞ্জ করে, হ্যাঁ মানে ক্লায়েন্ট বসে চেঞ্জ করে দাও, তখন তো যাই হচ্ছে তার ছিঁড়ে যে মানে কি করব এখন, কোথা থেকে কাটবো বুঝতেছে না। হ্যাঁ সেটা তো বুঝতেছে না যে ডিটেইল ব্যাপার। হ্যাঁ হ্যাঁ সেম সেম। সো ওইটার মধ্যে সবচেয়ে অসহ্য লাগে, তখন একটা এক্সস্টিং লাগে। বাট অনেস্টলি সামটাইমস এরকম হয় যে আমি মানে একবার বসে পুরাটা একবার এডিট করে দিই অনেক তাড়াতাড়ি, আর অনেক ভালো হয় তখন। আবার সামটাইমস এরকম হয়, ডিপেন্ডস অন দ্য প্রজেক্ট, যেরকম মনে করো লাস্ট যে শর্ট ফিল্মটা বানাইছি আমি, সেটার মধ্যে আমার এডিট করতে লাইক অলমোস্ট মানে লাইক কত 10-20 ডেজ লাগছে এডিট করতে। সো অনেক টাইম লাগছে, ডিপেন্ডস। তারপর আমার ওই যে মিনি ডটটা টিসুবিং টিসোনারা যেটা, এটা এটা আমি এডিট করছি 4 দিনে, 4 দিনে আমার বসা লাগছে, 4-5 দিনের মতো, কিন্তু আমার পুরো ফুল ফোকাস থাকা লাগছে ভিডিওটা, এমন না যে আমি 4-5 দিন একটু একটু করে বসছি, একটু অন্য কিছু করছি, পুরো ফুল ফোকাস দিয়ে করা লাগছে। হ্যাঁ বাট এগেন ওই কামিং ব্যাক টু দ্যাট ফ্যাক্ট যে মানে এটা নিজেকে তুমি স্যাটিসফাইড হতে হবে তোমার যে এই যা করতেছো, এটা নিয়ে যে ইফ ইউর স্যাটিসফাইড যে তুমি যা শ্যুট করছো, তুমি যা বানাইছো সেটা ভালো, তাহলে কিন্তু অনেস্টলি ওটা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ইউটিউব ভিডিওসের কথা যদি বলো, তাহলে হয় কি আমি সকালবেলা মানে রাতে প্ল্যান করি, সকালবেলা চিন্তা করি শ্যুট করবো শ্যুট করবো, যদি মুড হয় শ্যুট করে ফেলাই, শ্যুট করলে একদিন লাগে আমার এডিট করতে, হায়েস্ট একদিন বলতে আর কি একদিন বসা লাগে। ইউটিউব ভিডিওস এত প্যারা লাগে না এডিট করতে, কারণ পুরো আইডিয়াটা আমার মাথার ভিতরে, আর কোনো ক্লায়েন্ট আর হ্যাঁ কাউকে তো আর মানে অ্যাপ্রুভাল জন্য দেওয়া লাগবে না। হ্যাঁ তুমি নিজেই, এটা একটা মেইন রিজন আমি যে ইউটিউবে আসি, এটা অনেক বড় একটা রিজন যে আমি নিজের মতো ভিডিও ক্রিয়েট করতে পারতেছি, কিছু বলা লাগতেছে না। হ্যাঁ এক্স্যাক্টলি, এটাই এন্ড গোল, এটাই হ্যাঁ আসলে সবারই এটাই এন্ড গোল। আমি একটা ভিডিও বানাবো এটা নিয়ে, কিন্তু এটা কি কি টিপস দেওয়া যায়? আই থিংক পোর্ট্রেট ফটোগ্রাফি এট হোম, I think lighting setup at che, I think rather than getting some lights, try to do use natural light. Ha je mane mone kono window kono window pashe boshe ba something like that orom kore korle I think eta bhalo hobe, and ta chhara ashole orkom nai, tumi nijer bashay bibhinno angles khujba, bibhinno angles eta ashole tomar nijer bashar upor depend korbe je kothay theke tumi shoot korbe. Ami nije jibone bashay portrait tuli nai, ekbar mane baranda ekta tulchilam jeta mone amar profile picture dewa ache je cut out kore, tarpor dekhi ami cut out kore dichi cause background ta to sundor chilo na. Bashar moddhe tumi ki background paba unless tumi onek boro looks rafsaner moto eto jose ekta room ache. Acha na na, amar room to mane hocche je dheke rakhi, mane angle e emon angle rakhi je kichu dekha jay na ashole dekhte. Amar room dekhcho ei je amar jama kapor sob mane mixed, সমস্যা নাই সবারই হয়। আমার তো এটা, তুমি আমার আগের ভিডিওগুলো দেখো, একটা মানে খুব জঘন্য একটা লাইট, আমি জাস্ট কিছু তেমন কিছুই করি নাই, কিন্তু আমি জাস্ট এখানে উপরে একটা সাদা একটা লাইট আছে, পিছনে একটা ল্যাম্প, ওয়ান ম্যাটার ল্যাম্প, দ্যাটস ইট। সেম সেম, আমার এই যে একটা লাইট। হ্যাঁ আজ আজকে সালমান ভাই একটা ভিডিও ছাড়ছে, হ্যাঁ যে রুমে লাইট, ওইটা দেখো, হ্যাঁ ওটা লিংক দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ পারফেক্ট। হ্যাঁ সো কোনো না কোনো ভাবে কোনো না কোনো ভাবে থেকেই গেছে সাদি ভাই। হ্যাঁ আমরা তোমাকে ব্যাক টু সাদি ভাই। হ্যাঁ ব্যাক টু সাদি ভাই, অনেক সুন্দর একটা ভিডিও বানাইছে, কিভাবে ফটোগ্রাফি না ভিডিওগ্রাফি কাইন্ড অফ না কনসেপ্ট গুলো সেম, মানে ক্রিয়েটিভ ওয়ার্ক তুমি যা বলো কনসেপ্টগুলো সেম, স্লো মানে পোর্টফোলিও বানাও, পোর্টফোলিও বানায় আস্তে আস্তে অ্যাপ্রোচ করো, অ্যাপ্রোচ করে আস্তে আস্তে কাজ আসবে, সেম কনসেপ্ট এক্স্যাক্টলি।
তো ওইটা স্নোবল ইফেক্ট যেটা বলে, স্লোলি তোমার কাজ আসতে থাকবে। এক্স্যাক্টলি, এন্ড স্পেশালি হচ্ছে যে ওয়ার্ড অফ মাউথ যদি ভালো হয় তাহলে কিন্তু অনেকটুকু ইয়ে হতে পারে। হ্যাঁ হ্যাঁ, ওই যে বলছিলাম না, ডোন্ট বি আ ডিক, ওইটাই আসলে একদম ঠিক কথা, একদম ঠিক কথা। হ্যাঁ, আর ট্রাই করবা আর কি, মানে তুমি ডেডলাইনস মিট করার যে বেসিক্যালি আর কি আমি কিন্তু একদম আমার কোনো কানেকশন ছিল না, লিটারালি আমি কারো চিনতাম না, সারাটা জীবন মামাস বয় ছিলাম, বাসার মধ্যে থাকতাম, বাসা থেকে বাইরে তাম না। বাট স্লোলি স্লোলি আস্তে আস্তে তুমি মানে দেখবা ফেসবুকে পোস্ট করো একজন কাজের জন্য, বা তুমি তোমার ফ্রেন্ডসদের বললা এমন এমন আমি কাজ করি, তুই তো যদি কোনো কাজ থাকে আমাকে বলিস। তো আস্তে আস্তে ফার্স্টে অনেক বাজে কাজ করতে হয়, মানে ফার্স্টে হয়তো অনেকজন ফার্স্টে অনেক ভালো কাজ দিয়ে ওঠে, বাট আমি অনেক বাজে বাজে কাজ করছি, ফার্স্টে তো পেমেন্ট দিবে না কেউ। আমি তো মানে শুরুই করেছি বেসিক্যালি মোস্টলি স্কুল থেকে, স্কুলের মিডিয়া টিমকে হেড করে, তো তখন থেকে তো মানে তখন তো অবভিয়াসলি সব কিছু ফ্রি ছিল। অ্যান্ড তখন আমি তখন আমার মানে ফরচুনস অনেস্টলি ফ্লিপ করছে। সো লাইক আমি মানে একদম একটা শাই একটা এ ছিলাম, সাধারণ একটা ছেলে, কেউ তেমন এ যা, আমার আম্মু সুপারভাইজার স্কুলের, আমি মানুষ চিনতই ওইভাবে আমাকে। পরে পুরো ঘুরে গেছে জিনিসটা, যে মানে আমাকে মানুষ আলাদা করে চেনা শুরু করছে। তারপর যখন আমি বলছি যে আমার মাম্মু সুপারভাইজার, তোমার কাছে ও আচ্ছা তুমি তার ছেলে, মানে ওরা এরকম পুরো ঘুরে গেছে ব্যাপারটা। সো ইট চেঞ্জেস ওইভাবে, ফার্স্টের কানেকশনগুলো এমনি আসে আস্তে আস্তে। অ্যান্ড এখন কিন্তু আমি বেশি ক্যাপসুল যেটা করলাম না, তুমি দেখছো আই থিঙ্ক, আমি একটা দ্য ক্যাপসুল ওটা যে লোকটা বানাইছি, ওটার কিন্তু বেসিক্যালি কো ফাউন্ডার, ও কিন্তু আমার স্কুল ফ্রেন্ডই, ওর সাথেই আমি কাজ করছি। সো সেটা ওইখান থেকে আসছে কিন্তু ব্যাপারটা। অ্যান্ড আই গট পেইড ফর দিস গিগ। স্লোলি আর কি তোমার সাথে তোমার আশেপাশে মানুষগুলো গ্রো করে। এক্স্যাক্টলি, হ্যাঁ। যেমন একটা টাইমে যে আমি রাফসান সালমান ভাই আমরা যে ভিডিও বানাইতেছি, একটা টাইমে যে সবাই ডিফারেন্ট দিকে, মানে ঠিক আছে সেম ইন্ডাস্ট্রিতে, বা রাফসান কিন্তু অনেক, রাফসান কি ফ্লাইট স্কুলে যাওয়ার কথা ছিল না, এখনো আছে। যেমন সবাই একটু হলেও ডিফারেন্ট দিকে যাইতে থাকবো, তো আমাদের কানেকশন আরো ইমপ্রুভ। এক্স্যাক্টলি, এভাবে আর কি গ্রো করে সবাই। নেক্সট কোশ্চেন হচ্ছে আতাউল্লাহ 211, সো ইজ ইট জাস্ট আ ফান রাইড, কি ইজ ইট জাস্ট আ ফান রাইড, আ হবি এট বেস্ট, লাইক সামওয়ান গেটস দ্য পে দ্য বিলস? আমি একটু কনফিউজড কোশ্চেনটা নিয়ে। আমি বুঝছি কি জিজ্ঞেস করছে, যে আসলে এটা কি জাস্ট একটা হবি নাকি আসলে এটা দিয়ে একটা ক্যারিয়ার বিল্ড আপ করা যায়। এখনো আমি ওই পয়েন্টে যাই নাই যখন আর কি সবকিছু চাইরা জাস্ট এটা চেস করতে পারবো, টাইম লাগে। বাট আমার মনে হয় ডিপেন্ডস যে তোমার খরচ কেমন লাগে। ও তো জিজ্ঞেস করেছে যে মানে এটা ক্যারিয়ার কি বানানো যায় নাকি। এইসব করে সেই জন্যই কিন্তু ওকে জিনিসটা বুঝতেছি, বিজনেস সাইডটা আমার এখনো অনেক উইক, আমি কাজ করতে রাজি, আমারে তুমি সারাদিন কাজ করো। আমি কিন্তু এই কথাগুলো একদম মানে ও যেভাবে বলছে ব্যাপারগুলো আমি কিন্তু এটা বলতে পারি না, কারণ আমি জানি না এটা। তো সেজন্য মানে এটা আসলে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, যে মানে সামওয়ান হু আন্ডারস্ট্যান্ডস। সাদিবের মেইন যে ইন্ডাস্ট্রিটা ফিল্মিং ইন্ডাস্ট্রি, ওটার সাথে আরো বেশি কানেকশনস আছে, অনেক বেশি, আমাদের দুজনের থেকে বেশি। বাট স্টিল গ্রো করতে টাইম, এমন না যে সাদিবের এটা একদিন দুই দিন। এক্স্যাক্টলি, হ্যাঁ সেটাই, ঠিক আছে, টাইম লাগছে। সাদিবের যেমন 4 বছর, আমার 2 বছর হইছে, আমি প্রফেশনালি কাজ করতেছি, আরো 2 বছর পর হয়তো আমরা আরো বেশি এক্সপেরিয়েন্স হবে, হয়তো না, না হইলে এটার কোনো মানে নেই। এক্স্যাক্টলি, হ্যাঁ, তুমি যদি এভরিডে ইমপ্রুভ না করো, তুমি লাস্ট 2 বছর আগে যেমন কাজ করতে, এখন যদি তোমার কাজ অমনই থাকে তাহলে তোমার লাভ নেই। মানে দ্য থিং ইজ, ইফ ইউ, এটা তো মজাই জার্নিটা। যদি তুমি স্ট্রাইভ করো যে তুমি ইউ ওয়ান্ট টু মেক দিস আ ক্যারিয়ার, তাহলে ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড। এখানে ইউ ওয়ার্ক হার্ড, তো তোমার যা আফটার আ সার্টেন পিরিয়ড অফ টাইম যদি তোমার মধ্যে ইমপ্রুভমেন্টস না দেখাও, দেন দ্যাট ইজ আ প্রবলেম। বাট যদি তুমি মনে করো যে ইউ ইজ ডুইং দিস ফর আ হবি অ্যান্ড তোমার ভালো লাগতেছে যে জাস্ট করতে এমনি, তখন তোমার যদি স্লোলি ইমপ্রুভমেন্ট হয় দ্যাটস ফাইন। যদি তুমি ক্যারিয়ার হিসাবে করো, তুমি যাই করো, ফিল্ম মেকিং করো বা ইঞ্জিনিয়ারিং করো, যদি তোমার মানে আফটার সার্টেন অ্যামাউন্ট অফ টাইম যদি তোমার ইমপ্রুভমেন্ট না হয়, দেন দের ইজ আ প্রবলেম, ইউ হ্যাভ টু ফিক্স ইট। বিকজ যদিও এখানে কোনো আমাদের কম্পিটিশন নাই, আর্টে কোনো কম্পিটিশন নাই, কিন্তু তোমার এখানে বিজনেস একটা। এক্স্যাক্টলি, তোমার কম্পিটিশন থাকবেই, তুমি যতই ট্রাই করো যে আমি ওর সাথে কম্পিট করবো না, এটা না এটা, তোমার কম্পিটিশন থাকবে। যদি তুমি না আগাও, তোমার আগে কেউ পার করে। এক্স্যাক্টলি, হ্যাঁ,
Is it worth the time and effort? Like best case scenario, how much do the top people make? এখন again এটা হচ্ছে একদম মানে depends on you. Exactly. So তুমি কতটুকু effort দিতে রাজি? Exactly. And মানে if you work hard, এটা তো overnight তো হবে না, but if you have to work hard, যদি তুমি হয়ে তারপর তোমাকে start হবে। আমি যেটা বললাম, রাফসান, তো যেটা সালমান ভাই 4 বছর ধরে করতেছে বা আমি 2 বছর ধরে করতেছি, সালমান ভাইয়ের ব্যাপারটা আমি জানি না, সালমান ভাই কত আগে থেকে ভিডিও করে বা ছবি তোলে, আমি কিন্তু এর অনেক আগে থেকে এগুলো নিয়ে ঘাটাঘাটি করি বা ছবি তুলি, ফোনে ছবি তুলতাম, তো এইটা কিন্তু আমি 2 বছর ধরে কাজ করি, 2 বছর ধরে প্রফেশনালি কাজ করি, বাট 2 বছর ধরে কিন্তু আমি মানে এইসবের সাথে আমি অনেক আগে থেকে, যেমন আমার যখন ক্যামেরা ছিল না বা আমার নিজের যখন ক্যামেরা ছিল না, এর অনেক আগে থেকে আমি ক্যামেরার ব্যাপারে অনেক কিছু জানি। হ্যাঁ, আমিও আমি ক্যামেরা কেনার পর জাস্ট ই করতে, আমিও কিন্তু মানে আমার মেজরিটি আমি কিন্তু ফার্স্টের দিকে লাইক আই ডিড নট হ্যাভ আ ক্যামেরা, মানে আমার যে ক্যামেরা ছিল বাসায় ইট ওয়াজ অ্যান ওয়ার্থ ওই লেভেলের, আমি কিন্তু আমার ফোন দিয়ে শ্যুট করতাম, আমি কিন্তু পুরোপুরি ফোন দিয়ে শ্যুট করতাম। মানে আমি যখন মানে ওয়েন আই কেম টু আ পয়েন্ট যে হ্যাঁ সবাই আমাকে চেনে, আর মানুষ কিন্তু আমাকে চেনাই শুরু করছে ফর উইথ মাই ফোন, সো আমার কিন্তু ওই ক্যামেরাটাও লাগে নাই, আই জাস্ট হ্যাভ টু স্টার্ট করে আমি কাজ ইম্প্রুভ করতে 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 দেন আই গট দ্য ক্যামেরা, মানে ক্যামেরা পেয়েছি আমি খুব মানে কি জানি হয়ে গেছে সেরকম কিছু না, কিন্তু আমি যখন আমি রিসেন্টলি আমি কিন্তু রিসেন্টলি পর্যন্তই আমি রিসেন্টলি পর্যন্তই কিন্তু শাটার স্পিড অ্যান্ড অ্যাপারচার এগুলো রিসেন্টলি আমি শিখছি প্রপারলি, সো সেটা এখন আই এম লার্নিং, সো এটা আসলে ডিপেন্ডস তোমার হার্ড, ইফ ইউ পুট ইন দ্য হার্ড ওয়ার্ক নিজের উপর ডিপেন্ডস তাহলে এটা হয়। তারপরে নেক্সট কি তারিকুল 09, হোয়াট ইউ থিংক অ্যাবাউট এফপিভি এফপিভি সিনেম্যাটিক শটস? অ্যামেজিং, বাট বাংলাদেশে সম্ভব না, বাংলাদেশে সম্ভব না, জায়গা নাই, জায়গা থাকলে গ্রামের এরিয়াতে শুট করতে হবে, তাও পারমিশন, আর তোমার অত বাজেট কেউ দিবে না কোনো ক্লায়েন্ট, তুমি নিজের জন্য করো, এটা আলাদা আর পারমিশনের ব্যাপার আছে। হ্যাঁ ছিল না, সো আই থিঙ্ক স্লোলি বাট শিওরলি কোনো না কোনো সময় মানে ইন নিয়ার ফিউচার এফপিভিও আসবে, বাট আই থিঙ্ক বাই দ্য টাইম তখন এটা সারা ওয়ার্ল্ডে ওটা নর্মালাইজ হয়ে যাবে, যেরকম আমাদের দেশে কিন্তু ড্রোন এখন আসা শুরু হয়েছে হালকা পাতলা, তাও কিন্তু পুরাপুরি না, শুনে আস্তে আস্তে এটা হবে, সর সমস্যা নেই, এন্ড লাইক যেমন আমরা এখনো কিনি নাই তার মানে এখনো আসে, আমাদের ড্রোনই কিনি নাই। হ্যাঁ, আকিফের আছে, আকিফ আছে না, ও তো রেন্ট করে, ম্যাভিক 2 প্রো ও তো রেন্ট করে, না ও নিজের আছে, নিজের আছে, ও রেন্টও তো না, ও নিজে রেন্ট করে, তারপর হচ্ছে ও তারিখগুলি আবার বলছে and how do you shoot your b-roll ashole kono set eta kemne explain korbo ashole kono set nai amar to set nai amar jeta camera 60 fps e diye amar ha 60 fps ba 120 amar to 120 o hobe so like byapar ta hocche je amaro je sundor lage shetai kori ami shoot ashole that's it meaningful b-roll আর কি তোমার স্টোরির সাথে যাবে যে বিরল ওই বিরল, হ্যাঁ আমি ইউজুয়ালি খালি বিরল তুইলেই দিয়ে দেই, আমি ইউজুয়ালি লাইক ব্লগ ছাড়া আমি কখনো লাইক আজাইরা বিরল তুলি না, আমি সবকিছু করার পরে আফটার দ্যাট আমি করি কি আমার কয়েকটা অভ্যাস আছে, যখন বৃষ্টি পড়ে বা ঝড় উঠে আমি ক্যামেরা নিয়ে দৌড় মারি বারান্দায়, ওই যে শুট করা হয় নেই বাইরে, হ্যাঁ ওইগুলো কিন্তু বিরল, বাট আমি ওই বিরল দিয়ে একটা স্টোরি বলার ট্রাই করছি, এক্স্যাক্টলি, এন্ড এগেইন আই থিংক স্টোরি ইজ দ্য মেইন থিং, স্টোরি ইফ দেয়ার ইজ স্টোরি অনেকজন আছে যারা ট্রাভেল ফিল্মস বানায় অনেক কিছুই কিন্তু করে, স্যাম কোল্ডার তো একজন আছে, সো লাইক স্যাম কোল্ডার দেখে কিন্তু অনেকজন ইন্সপায়ার্ড হয়েছে, আমি নিজেই ইন্সপায়ার্ড হয়েছি অ্যান্ড এভরিথিং, সো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওকে দেখার পরে কিন্তু হাজার হাজার এরকম ভিডিও আসছে ইন্টারনেটে, যেটাকে বলা হয় ওয়ান্ডার লাস্ট, সো সেই জন্য এই টাইপের সব ভিডিওগুলো ভর্তি সব ইন্টারনেটে, হাওএভার জাস্ট একটা ওর সবই কপি করে, ওদের কালার গ্রেডিং কপি করে, স্টাইলটা কপি করে, ট্রানজিশনস কপি করে, এভরিথিং, যেটা একটা জিনিসের আরও কপি করা উচিত সেটা মানুষ কপি করে না, দ্যাটস দ্য স্টোরি, স্যাম কোল্ডার কিন্তু সব ভিডিওর মধ্যে একটা স্টোরি আছে, ওই যে ডিয়ার টিম না কি যেন একটা, হ্যাঁ এই যে হেটিম হেটিম ভাইকে নিয়ে হেটিম, এটা স্টোরিটা স্ট্রাইকিং, এক্স্যাক্টলি, তো স্ট্রাইকিং, এন্ড ও কিন্তু সুন্দর ভিজুয়ালস, মানে একদম মিনিমালিস্ট ট্রানজিশনস, ওর কিন্তু ট্রানজিশনস আগে থেকে কমে গেছে, বাট যেগুলো করে সেগুলো একদম ইনসেইন হয়,
সোশ্যাল কজ ওর স্টাইল সবাই নিয়ে নিছে এক্স্যাক্টলি হ্যাঁ এন্ড 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 দ্য আদার থিং ইজ যে যদি তুমি তোমার যে স্টাইল বিল্ড করে একটা জিনিস হতে ও কিন্তু ওর স্টাইলই ওইটা ও কিন্তু কন্টিনিউ করতে পারতো বাট ও ইভলভ করতেছে অগেন ব্যাক টু দ্যাট কোয়েশ্চেন যেটা আমরা করতেছি তুমি যদি তুমি যদি এখন ওর স্টাইল নিয়ে পড়ে থাকো তুমি যদি নিজে ইভলভ না করো তাহলে কেমন হবে এক্স্যাক্টলি তাহলে তো কোনো মানে নাই এন্ড এন্ড আমি কিন্তু আমার সিস্টেম এই জন্য আমার কি মনে হয় জানো এই জন্য অনেক মানুষ গিভ আপ করে দেয় যে ওর মতো হইতেছে নিজের মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট ওর মতো হইতেছে না আমিও কিন্তু স্যাম কোলের দেখে আমি যে কত কিছু করছি আমি অনেক কিছু ভিডিও আমি কালার গ্রেডিং তোমার লাগে আমার কালার গ্রেডিং আমি করেছি হাউএভার তুমি দেখবা যে আমার মনে কর সিলেটের একটা ভিডিও বানাইছিলাম আমি লাস্ট ইয়ার ওই সিলেটের ভিডিওর মধ্যে কালার গ্রেডিংটা বেশ সিমিলার টু স্যাম কোল তারপর পরের ভিডিওগুলো যদি দেখো ইট চেঞ্জেস একটা নিজের একটা লুক ক্রিয়েট হচ্ছে নিজে আস্তে আস্তে এটা ভালো লাগে না হ্যাঁ একটু চেঞ্জ করতে একটু চেঞ্জ করে মানে আমার মতো করে এখন একটা ডিফারেন্ট লুক আসছে আমার ভিডিওতে যেটা মানে আস্তে আস্তে যেমন আমার পোর্ট্রেটগুলো দেখবা অনেকটা মুডি অনেক মুডি থাকে বা যেগুলো ভাইব্রেন্ট থাকে ওগুলো কয়েকটা থাকে আমি ই করি এক্সপেরিমেন্ট করি যে ভাইব্রেন্ট করলে কেমন লাগে এক্স্যাক্টলি এটা এটা যেটা বলতেছিলাম যে কালার কনসিস্টেন্সি এন্ড দেয়ার ইজ নাথিং রং ইন মানে কি বলবো টু বেস ইয়োরসেলফ অন সামওয়ান এক্সপেরিমেন্টস অন্য তুমি যদি পিটার ম্যাকগিনের মতো দিয়ে স্টার্ট করো কোনো সমস্যা নাই বাট ইউ কান্ট রিমেইন এটা নিয়ে যেটা কথা বলতেছিলাম ইউ কান্ট রিমেইন যে আমার যে ডগ সিরিজটা এটা কিন্তু অনেকটা ওই যে ম্যাডি হাপুয়া পুরা ওর ফরম্যাট পুরা বেসিক্যালি ওর ফরম্যাট কিন্তু আমি আমারই দিছি হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি এখানে আমার আমার হালকা একটুই দিছি প্লাস আস্তে আস্তে এটা ইভলভ করব আমি চাইতেছি একটা বেস খুঁজতে চাইছি তো বেসটা ও আমাকে দিছে এক্স্যাক্টলি তো এটার জন্য এমন না যে আমি সারাটা জীবন ওটাই কপি করে যাব এক্স্যাক্টলি নিচেটা গ্রো করতে হবে এন্ড अगेन স্টোরি ইজ কি দ্যাটস দ্য মেইন থিং হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি যেমন ওই ভিডিওটা স্টোরি ছিল অবভিয়াসলি একটা যে হ্যাঁ তারপর নেক্সট কি আছে হোয়াট ইজ দ্য বেস্ট বাজেট ক্যামেরা ফর ভিডিও এটা যে কত কোশ্চেন আছে এটা তোমার বাজেট কত এটা হ্যাঁ এক্স্যাক্টলি এটা ডিপেন্ড করে আই থিংক মেজরিটি মানুষের বাজেট 35 থেকে 40 মধ্যে যদি ধরা হয় তাহলে আই থিংক আমি বলবো যে M50 আমার M50 ভালো লাগে না মানে M50 এর যে ফুটেজ ভালো লাগে না কেন জানি বডিটা খুব সুন্দর আমার বডিটা খুব সুন্দর লাগে আমি বলি এটার ফুটেজটা হলো একটু বেশি ভিডিওই মানে আমার আমার একটা ফোনের মতোই লাগে আমার ফোনের মতোই লাগে ডিজিটাল লাগে হ্যাঁ হ্যাঁ আমার মানে মনে হয় যে মানে রাদার দ্যান বাইং এন M50 তোমার তো হাতে ফোনে আছে স্টার্ট উইথ দ্যাট হ্যাঁ কম যদি বাজেট কম থাকে আমার যেমন আইফোন 11 কিনানো একটা না আসলে হ্যাঁ না 11 এর ক্যামেরা কারণ তুমি তো আই গেস মানে তুমি যদি এরকম হয় তুমি এরকম সিচুয়েশনে থাকো যে তুমি একটা ফোনও লাগবে এন্ড প্লাস একটা বাজেট কারণ অনেকে কিন্তু আসে যে কি করে ওরা হাফ রাখে হচ্ছে টাকাটা হচ্ছে কি ফোনের জন্য হাফ রাখে ক্যামেরার জন্য তুমি একটা কিনা একটা আইফোন 11 বা 12 কেন কোনটাই লাভ নাই তুমি কম দামি ফোন পাইতেছো প্লাস কম দামি ক্যামেরা পাইতেছো এক্স্যাক্টলি হ্যাঁ দুইটাই তোমার পরে আপডেট করা লাগবে সো যদি তোমার মানে ভালো এখন যদি এরকম হয়ে থাকে যে তোমার অলরেডি একটা ফোন আছে এন্ড দেন ইউ এখন তুমি করে করে শুরু করে এখন তুমি একটা ক্যামেরায় উঠতে চাইছো তাহলে আই থিঙ্ক মেবি তুমি চিন্তা করতে পারো A6000 কথা A6000 কিন্তু খারাপ না এখনও A6000 কিন্তু এখনও ভালো আর যদি বাজেট একটু বাড়াইতে পারো ধরো ভিডিওগ্রাফির জন্য মেইন 6300 কিন্তু করা যায় 6300 না নিয়ে আমি 6400 নিতে বলবো 6400 আই টু বেশি দাম 10000 বেশি তো এত বেশি না যদি আর কি কমপ্লিট করতে হ্যাঁ যদি ওই আই থিং ওরকম আর যদি তোমার বাজেট 2 লাখের মতো থাকে 2 লাখের মতো বাজেট থাকলে তাহলে অনেক ম্যাজিক তাহলে অনেক অপশন আছে তাহলে তখন তুমি নিজেই খুঁজে বের করতে পারবা জি ক্যাম যে অনেক কিছুই আছে জি ক্যামটা দেখছো জি ক্যামটা দেখছি বাট জি ক্যামটা ইটস নট ফর আস এক্স্যাক্টলি অনেক কিছু আছে এটা ভালো না সো নেক্সট কোশ্চেন হ্যাঁ আচ্ছা হাউ ক্যান আই গেট ওয়ার্ক উইথ ডিফারেন্ট ব্লগার্স অফ ফ্যাশন শুজ এটা তুমি বলতে পারো আমি একটা ভিডিও বানাইছি ওটা দেখো আর এখানে আমি একটু বলি এটা হলো বেসিক্যালি তুমি তোমার ফ্রেন্ডসদের সাথে শুট করে বা আশেপাশে যে মানুষজন আছে ওদের সাথে শুট করে একটা পোর্টফোলিও বানাবা পোর্টফোলিও বানায় নর্মালি ব্লগার্সদের অ্যাপ্রোচ করবা যাদের অ্যাপ্রোচ করবা মেক শিওর ওরাও তোমার লেভেলে স্টার্ট করতেছে ধাপ করে একদম বড় একটা ব্লগারকে নক দেও না তখন মন খারাপ করবা যে রিপ্লাই দেয় না সো আস্তে আস্তে অনেক ব্লগারদের সাথে নর্মাল ব্লগারদের নর্মাল বলিস কি বলেছি আমিও তো অনেক আমিও তো মানে ব্লগার স্টার্টিং ব্লগারদের সাথে কাজ করতে করতে আমি তো ব্লগার স্টগার্স আমি তো বেশি ওরকম করি নি আমি মোস্টলি করছি কিভাবে রেস্টুরেন্টসদেরকে অ্যাপ্রোচ করছিলাম আমি অ্যাকচুয়ালি এইভাবে হয়েছে কি জানো আমি ব্লগারদের সাথে কাজ করার প্ল্যান ছিল না যে আমি ফার্স্টে প্ল্যান নিয়ে আসছি যে ব্লগারদের সাথে কাজ করবো এরকম প্ল্যান নিয়ে থাকলে কিন্তু হবে না তাহলে ব্লগার ইন্ডাস্ট্রি কয়েকদিন পর নাই হয়ে যেতে পারে আমি কিন্তু এ করছি আমি করছি হচ্ছে যে
রেস্টুরেন্টদেরকে জাস্ট মেসেজ করছিলাম, ইনবক্সে করছি যে হেই আই জাস্ট ওয়ান্ট শুট এ ভিডিও ফর ইউ ফ্রিতে, আমি ফ্রিতে করছি জিনিসটা। তো মনে করো ফর এক্সাম্পল কাফ, কাফে গিয়ে আমি কি করছি, আমি জাস্ট মেসেজ করছি যে হেই আই রিয়েলি লাইক ইউর রেস্টুরেন্ট অ্যান্ড আই ওয়ান্ট টু শুট এ ভিডিও এখানে। তো ওদের বলে লাইক ইয়া শিওর প্লিজ কাম টু আ শপ এনি টাইম হ্যান্ড দেন এগুলো বলে, তারপর আমি এখানে গেছি অ্যান্ড দেন আই শট দ্য ভিডিও। আমি তোদেরকে দেখাইছি যে হেই এইখানে দেখো তোমার তো এখানে অথরিটির কাছে পারমিশন নিছি অ্যান্ড জাস্ট লেট মি ফিল্ম। আমি আমি ফিল্ম করছি কিন্তু অ্যান্ড ওই ভিডিওটা দে এন্ডেড আপ শেয়ারিং ইট। ওইখান থেকে আই থিঙ্ক আই হ্যাড লাইক অ্যাবাউট 1500 ভিউজ অ্যাট লিস্ট জাস্ট মানে ফার্স্ট দিনে। সো ফ্রম দ্যাট, সো এরকম করে হালকা অ্যান্ড দ্যাট ভিডিও ডিড নট গেট অত বেশি বাট 2500 জাস্ট ফর এ সিম্পল ব্লগ। আমাকে শুট আর এডিট করতে আমার 2 ঘন্টা লাগছে ম্যাক্সিমাম, পুরোটা বাসা থেকে ওখানে গিয়ে প্র্যাকটিস হলো, তোমার প্র্যাকটিস হলো এন্ড মানুষও চিনলো। এখন আমাকে আমি কাফে গেলে প্রত্যেকবার আমাকে দেখে হাসি একটা হাসি দেয় যে বারবার ডিসকাউন্ট দেয় লেজিট। মানে আমি মানে ক্লায়েন্টদেরকে মাঝে মাঝে ওখানে নিয়ে যাই ইচ্ছা করে, যখন বিলটা দেয় 10% ডিসকাউন্ট, মানে এসে একটা ইমপ্রেশন ক্রিয়েট হয়ে যায়। মানে সো রেস্টুরেন্টের সাথে কাজ করার অনেক অ্যাডভান্টেজ আছে, যেমন আমি মনে সামনে একটা রেস্টুরেন্টের সাথে কাজ করব, রেস্টুরেন্ট বলতে একটা বেকারি, যেখানে বলছিল ফোনের কথা, সো ফোনে এডিট করা। সো আই থিঙ্ক একবারই আমরা দিয়ে দিতে পারি, আই গেস একবারই দিয়ে দিতে পারি। আমি ফোনে এডিট করি, আমি লাইটরুম দিয়ে করি অ্যান্ড স্পেশালি আমি আমার যেহেতু প্রিসেটসগুলো আছে সেগুলো আছে, আমি লাইটরুম মোবাইলে নিয়ে নিয়েছি অ্যান্ড ওখানে বসে আমি নিজে টুইক্স করে ফেলি অ্যান্ড সামটাইমস অ্যাকচুয়ালি আমি ফোনে ভিডিও এডিট করলে ইউজ করি ইনশট। হ্যাঁ ইনশট ভালো, আর এমনি ভিডিও ইউজ করা হয় না, আমি করি না, আমাদের পিসিতে তো ভিডিও এডিটর আছে। সো ফোনে যদি তুমি এডিট করতে চাও লাইটরুম বেস। অ্যান্ড পার্সোনালি আমি মানে লাইক ফোনে এডিট করা মানে ভিডিও এডিট করে আমি অভ্যস্ত না, তো সেজন্য আই ডোন্ট লাইক ইট অ্যাজ মাচ। ও ও রাফসান একটা ভিডিও বানাইছে, রাফসান একটা ভিডিও বানাইছে যেখানে ভিডিও এডিট করে মনে হয়, বাট আমি ওটা ফোনে এডিট করি না। হ্যাঁ আমি আমি এটা লিংক করি ওরা সাদি ভাইয়ের আর দূর সমস্যা না 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 ইটস ইটস মানে ইটস ইজি সব কিছু এত প্রমোট করে দিলাম। ও ভাই আমরা এমন মানুষকে তো আমরা এমন মানুষকে প্রমোট করতেছি যার প্রমোশন লাগবে না। হ্যাঁ আচ্ছা কি লিখছে, আচ্ছা তোমার বেসিক্যালি লাইটরুম ফর মানে লাইটরুম মোবাইল ফর বোথ এই ফর ছবি এডিট করার জন্য বোথ অন ডেস্কটপ এন্ড মোবাইল। এক্স্যাক্টলি আমি ফটোশপ ইউজ করি পিসিতে বাট ওইটা অন্য কাজের জন্য ইউজ করি না, ফটোশপ আমি ইউজ করি বাট এটা অন্য কাজে, আসলে মেইনলি লাইটরুমে এডিট করা হয় এন্ড দেন ফর ভিডিও এডিটিং প্রিমিয়ার প্রো ডেস্কটপে। তারপর হচ্ছে ভাইয়া সোনি এনএক্স 5 ক্যামেরা দিয়ে কি কি করা যায়, লাইক হোয়াট ইজ ইট মেইনলি ফর? অনেস্টলি না, অনেস্টলি স্পিকিং এনএক্স 5টা আই উডন্ট রেকমেন্ড। যদি তোমার অলরেডি থেকে থাকে তাহলে ইউ ক্যান ডু আ লট, ইউ ক্যান ডু আ লট, মানে হালকা পাতলা জিনিসপত্র করতে পারবা, বাট কিনাটা বাট কিনো না, কিনো না। হ্যাঁ অ্যান্ড হ্যাঁ সব তুমি মানে অনেকগুলো ভিডিও পাবা অনলাইনে, অনেকটুকুই ভিডিও পাবা, যেহেতু আমরা ইউজ করি নাই আমরা ওরকম করে বলতে ক্যামেরা শুটার আছে না, একটা চ্যানেল আছে ডিএসএলআর ক্যামেরা শুটার ইউটিউবে, ওর ওর একটা ভিডিও আছে আমি দেখছিলাম এনএক্স 5 এর উপর, তো ওইটা দেখতে পারো। হ্যাঁ ইটস গুড ইটস গুড। অ্যান্ড তারপর হচ্ছে এই যে হ্যাঁ উইচ উইচ পয়েন্ট আছে ওয়াই স্যার ও লাইক সে উইচ অ্যাপ ডু ইউ প্রিফার ফর ভিডিও এডিটিং ইন পিকচার 2? So same, we আগে বলে ফেলছি, we already answered. আর পিসিতে যদি বলতে চাও প্রিমিয়ার প্রো, প্রিমিয়ার প্রো আফটার এফেক্টস, হ্যাঁ আর কি, আর কি শোনা আমি আর কিছু ইউজ করি না। আচ্ছা মাইশা মালিহা, তারপরে মালিহা রহমান, হ্যাঁ রহমান, সো হোয়াট টু ডু ওয়েন দ্য সান ইজ জাস্ট টু ব্রাইট এন্ড হ্যাভ টু শুট ইন আইএসও 150 লোয়ারিং আইএসও নট হেল্পিং, এনডি এনডি ফিল্টারস, এনডি ফিল্টারস, এনডি ফিল্টার, এছাড়া আর কোনো ওয়ে নাই। আচ্ছা হ্যাঁ জাস্ট এটা খেয়াল করো যে এনডি ফিল্টারটা যদি বেশি চিপ না হয় তখন দেখবে একটা কালার ভিনিয়েটিং ভিনিয়েটিং হয় আবার ভিনিয়েটিং হয় মানে এটা তো হয় প্লাস একটা কালার কালারই ফিল্টার ফলায় এনডি ফিল্টার কম দামি হইলে। হ্যাঁ হ্যাঁ তারপর হচ্ছে ও সেম ওই জিনিস হচ্ছে ওয়াই স্লোইং ডাউন 25 ফ্রেমস পার সেকেন্ড সাকস বিকজ তোমার ফ্রেমস কম। চোখের মধ্যে 25 ফ্রেমস পার সেকেন্ডই হয়, সেই জন্য ওয়েন ইউ ডু লাইক 60 ফ্রেমস পার সেকেন্ড তোমার আরো আরো জায়গা থাকে টু স্লো ইট ডাউন, সেই জন্য মানুষ স্লোমো করার জন্য বেশি তোমার বেসিক্যালি 24টাকে যদি তুমি স্ট্রেচ করো
24 বা 25 টাকে স্ট্রেচ করলে মাঝখানে অনেক গ্যাপ থেকে যায়, ওই গ্যাপ ফ্রেমগুলো দেখবা জাম্প করবে, হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ ওইটা দেখতে সুন্দর লাগবে না, সেই জন্যই 25 ফ্রেমস পার সেকেন্ড আসলে এটাই হয়। সো সেটা ইফ ইউ ওয়ান্ট টু ডু স্লো স্লো মো তাহলে ট্রাই শুটিং এট 60 অর যদি তোমার অপশন থাকে 120 আমরাও ভাই একই জিনিসই আসলে চিন্তা করছি। আমাদের ইউটিউব তুমি দেখো নাই মনে হয়, আসলে আমার তোমরা কি জানি মনে করতেছো আমাদেরকে। হ্যাঁ নেক্সট এপিসোডে জিজ্ঞেস করো সালমান ভাইয়ের আনবো নে, আসলে ওইটার মধ্যে হ্যাঁ সালমানের যে প্যারাটা দিব আমি নেক্সটে ও বেশি এ হবে, ও তো মানে কত কথা শোনাবে আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ তারপরে চাচ্চুস ফটোগ্রাফি, আচ্ছা ভালো নাম, ভালো নাম লাগছে। হ্যাঁ আসল লিটারালি চাচ্চুস ফটোগ্রাফি, চাচ্চুস ফটোগ্রাফি ভালো নাম লাগছে, আমার নামটা ভালো লাগে। ব্রা which camera would be best for model photography? হিমেল তুমি বলো, জিজ্ঞেস করলো বাজেট কি তোমার, এটা সবচেয়ে বড় কোশ্চেন। সেকেন্ড হলো তুমি, আচ্ছা আমি কয়েকটা ক্যামেরা বলি, চাচ্চুস ফটোগ্রাফি টু, আরে আরে আমি শুনো না, আরে যাও ডাউন করে না, মজা করতেছি আমি, বলি আমি A7 Mark IV, হ্যাঁ A7 Mark IV যদি বেস্ট বলতে চাও, ঠিক আছে A7 Mark IV আছে, তারপরে ফুজির মিডিয়াম ফরম্যাট ক্যামেরাগুলো আছে 50S 50R, বুঝছো কোনগুলো কথা বলছি? And I think এও করতে পারে EOS R, EOS R একটা ভালো অপশন। তুমি যদি, হ্যাঁ তুমি যদি একটু রিজনেবল প্রাইসে চাও EOS R A7 III এগুলোর রিজনেবল প্রাইসে আছে, মানে ফুল ফ্রেম আমার কি মনে হয় তুমি যদি পোর্ট্রেট ফটোগ্রাফি করো ফুল ফ্রেম দেয়া বেস্ট, ফুল ফ্রেমের নিচে না যাওয়া ভালো। আমি APS-C ইউজারই কজ আমার বাজেট ছিল না, আর একটু হলো আমি ভিডিও ফটো দুইটাই করি, সো আমার জন্য এটা ইনাফ। এক্স্যাক্টলি ফর নাও বেসিক্যালি তো A4, আমরা সবার একটা মিসকনসেপশন আছে যেটা হচ্ছে যে আমাদের ক্যামেরা খুব ভালো হলে হঠাৎ করে কি জানি হয়ে যাবে একটা খুব সুন্দর হবে, এটা মানে তুমি রাফসান বুঝছো, যতই মানুষের বুঝাও মানুষ যেন এটা বুঝতে চায় না, বিকজ তাদের নিজের হাতে তারা জিনিসটা বুঝতে, আমি নিজেই তো বুঝতাম না, আমি নিজেই বুঝতাম না। হ্যাঁ হ্যাঁ আমি যে 60D থেকে 6400 এ সুইচ করছি, তুমি আমার ফিডে গেলে জীবনও বলতে পারবে না আমি কোনখানে সুইচ করছি, বিকজ আমার কালারিং সেম, আমি তো কালারিং চেঞ্জ করি নাই। খালি যদি তুমি নিটপিকিং করো একদম ডিটেইলস খুঁজতে যাও তখন যা বুঝতে পারো হয়তো। আমি আমার যখন আমি বললাম না যে ফোন দিয়ে শ্যুট করতাম, তারপর আমি 2017 আমার ক্যামেরাটা কিনছি A6300, তো তখন কিন্তু যদি তুমি দেখবা যে মানে ইউ নো ইউ আর এক্সপেক্টিং যে তখন এর আগে যে ফোন দিয়ে যেসব ভিডিও শ্যুট করছি, এরপর যখন আমি এটা এই A6300 দিয়ে শ্যুট করবো একটা বিশাল বড় ডিফারেন্স হবে। আমি সামহাও আই ডোন্ট নো হাও, এটা ভিডিওটা মাইতে এখনও আমার ইউটিউবে আছে, somehow it looks worse than my phone মানে ফোন ভিডিও, এটা কষ্ট তোমার তখন এক্সপেরিয়েন্স তো নাই একদম কিছুই না, it looks worse, so you know it are like you have আমি লিটারালি আমার 60D যেমনি ইউজ করছি আমার 60D মনে হয় ভাইজা খাইছি বলতে গেলে। মনে করো যে ম্যাজিক ল্যান্টার্ন আছে না, ম্যাজিক ল্যান্টার্ন দিয়া লক টক সব আনছিলাম। হ্যাঁ আমি তো আমার ক্যামেরা আগে আস্তে আস্তে ধরে ধরে করতাম, পরে এখন একদম ছাড়া ভাবে একদম, তো আই থিং ওটাই করতে হয় অনেকদিন, এরই করতে হয়। নেক্সট কি লাগছে? নেক্সট আছে আফরা 260, আচ্ছা না 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 নিচে নিচে, হ্যাঁ সরি নাওমি শর্মা, নাওমি শর্মা, হ্যাঁ ওকে তুই বলো। আচ্ছা এখানে তো ব্লাশিং করতেছি দুজন, আর কি হইছে, প্র্যাকটিস করো আস্তে আস্তে, আমাদের যে 80% কাজ আমাদের ভালো, রিড আউট করো সবার জন্য পডকাস্টে যারা আছে। ভাইয়া হাউ ডু ইউ গাইস মেক সাচ অ্যামেজিং ফিল্মস এন্ড ভিডিওস, টিপস প্লিজ, তারপরে টিয়ারি আইড ইমোজি। এটা তো যে আমরা এখন এতক্ষণ পর্যন্ত যেসব কথা বললাম আসলে ওইটাই অ্যাপ্লাই করতে হবে, দ্যাটস ইট, মানে ইউ হ্যাড টু ওয়ার্ক হার্ড, নিজের স্টাইল আসলে চলেই আসে একটা পয়েন্টে, আর আমরা যে খুব ভালো এমন না, আমরা ভালো বলতে কি
বেটার দেন এভারেজ। হ্যাঁ না বেটার দেন, এখনো আমাদের একটা স্যাটিসফ্যাকশনের পয়েন্টে যায় নাই, এটা কখনো যাবে না। দ্য থিং ইজ যে আমরা উই আর বেটার দেন, মানে উই আর বেটার দেন দি এভারেজ, হাউএভার আমাদের নিজেদের জন্য উই আর লাইক দ্য ওয়ার্স্ট, এটা কখনো হবে না। এটা জীবন আমরা, এটা অনেস্টলি স্পিকিং আই থিং সাদি ভাইও নিজেরটা দেখে হি ইজ নট স্যাটিসফাইড এট অল। আমি তো ঠিকই আছে সব বাদ, ইগোটা বাইরে যায়, অনেক জনের ইগো আছে, আমি নাম বলবো না, অনেক জনের ইগো আছে। হ্যাঁ ইগো ইজ ন্যাচারাল, ইগো ইজ আ ন্যাচারাল থিং, ইগো ন্যাচারালি আসে সবার, বেশি থাকা ভালো না। আচ্ছা দ্য নেক্সট কোয়েশ্চন, নেক্সট তাদেরকে একটা ভিজুয়াল এইড দেই, আমাদের দুজনের হাতে লেবুর শরবতের গ্লাস, আমার লেবুর শরবতের মধ্যে আমার আমার ফ্রেন্ড আন্নেশা ও একটা বলছে হাউ মাচ সুগার ডু ইউ লাইক ইন ইউর লেবুর শরবত, তারপরে নেম কত তুমি বলো না, আমি আমিও বেশি না, আমি একদম আমিও বেশি না, বেশি মিষ্টি হলে ভালো লাগে না, বেশি টক হলে ভালো লাগে না, একটা ব্যালেন্স। আবার আবার ওয়ার্স পার্ট হচ্ছে মানে এই যেরকম রোজার সময় যখন খাওয়া হয় সব সবসময় একই হয় না, কিন্তু কোন সময় খুব ভালো হয়, জঘন্য, মানে উফ। তো নেম থ্রি টাইপস অফ লেবু, আমি কি জানি, আমি কিন্তু জানি না, আমি দেখছি দেখা, আমি সঙ্গে কি বলবো, ইজ ইট, হ্যাভ ইউ ইভেন ট্রাইড মেকিং লেবুর শরবত ইয়োরসেলফ, হ্যাভ ইউ, আজকে বানাইছি, আচ্ছা আমি বানাই, আমি আছে, ডু ইউ লাইক বিট লবণ ইন ইওর লেবুর শরবত, আমি আমি জানি না, ডিপেন্ডস ডিপেন্ডস, আমি সব সময় খাই না, বিট লবণ তো ভালো না এমনি ভাই, কত পেট বড় পেট দেখছো, বিট লবণ খেলে তারও ফুলে যেমন না, আসলে থ্যাংক ইউ ফর ইউর ইনসাইটফুল কমেন্ট, মানে ও যে বিদেশ থেকে অনেক কাজের কমেন্ট, ওদের বিদেশ থেকে পড়াশোনা করে আসছে দেখা যাচ্ছে, ওরা এসব বোঝে না, লেবুর শরবত তোমরা বানাও, ছি 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 ছি, না লেবুর শরবত তো অটোমেটিকলি বানা পরে আমাদের ফ্রিজ দিয়ে পরে আসলে ওইটাই।